ফের ঝড়ের পূর্বাভাস বঙ্গে। আগামী 2-1 ঘন্টার মধ্যেই আছড়ে পড়বে ঝড়। ঘন্টায় গতিবেগ থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার। আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবারই জানিয়েছিল, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে শুক্রবার দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ঝড় বৃষ্টি হবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এই সময় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাহাড়ে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। কলকাতাও পেতে পারে অল্প বিস্তর বৃষ্টি। প্রসঙ্গত, বৃহস্পতিবার ধাপায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 65 মিলিমিটার, নিউ মার্কেটে 59 মিলিমিটার, ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন অঞ্চলে 58 মিলিমিটার, তপসিয়ায় 42 মিলিমিটার, বালিগঞ্জে 35 মিলিমিটার, পামারবাজারে 38 মিলিমিটার, উল্টোরাঙ্গায় 30 মিলিমিটার, কালীঘাটে 35 মিলিমিটার, জোকায় 43 মিলিমিটার। শুক্রবার সকাল পর্যন্ত সারা কলকাতায় বৃষ্টির পরিমাণ 3.6 মিলিমিটার। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে 14.6 মিলিমিটার।